गया था मेरी बाहों में तू एक दिन के लिए ही होता। जब से मैंने तुझको देखा सब कुछ भूल गया था मेरी बाहों में तू एक दिन के लिए ही होता। तुझको देख के दिल ने हलचल की है, तुझको देख के दिल ने हलचल की है, न जाने क्यों ऐसा हो रहा है। तुझको देख के दिल ने हलचल की है, तुझको देख के दिल ने हलचल की है, अरे ना जाने क्यों ऐसा हो रहा है। पहली पहली बार मोहब्बत की है, पहली पहली बार मोहब्बत আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। এবারে আপনাদের সবাইকে আলতা দিঘির বন বিভাগের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। সো লেটস গো। আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি। বনের মধ্যে ছোট্ট গলি আছে, যে গলির পথ দিয়ে আমরা এখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। আমাদের সঙ্গে অনেকে আছে, প্রায় 5-6 জন আছে। আমরা একসঙ্গে আজকে ঘুরতে এসেছি। আজকে হচ্ছে ঈদের দিন। অনেক সুন্দর একটি গাছ। এই বনের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এবং ওয়াও, সামনের দিকে একটা সুন্দর একটা জিনিস দেখা যাচ্ছে, একটু বাসে যাই। আমরা এটা সাধারণত চিনি উড়ের ঢিপি যাকে বলে, আমাদের গ্রাম বাংলা ভাষায় একে উড়ের ঢিপি বলে। এই বনের মধ্যে এরকম আরও অনেক শত শত ঢিপি আছে যা আমরা চলতে চলতে দেখতে পাইলে আপনাদের দেখার সুযোগ করে দেব। অনেক সুন্দর একটি জায়গা, অপূর্ব একটি সুন্দর জায়গা, অনেক সুন্দর এটি দেখতে, চমৎকার। আমরা এখানে একটা পেয়েছি, একটা মাথা, যে মাথাটা দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ারে, যা অনেকদিন যাবৎ অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে প্লিজ দয়া করে আপনারা একটু দেখে শুনে চলবেন, কারণ সাইটে অনেক কাটা আছে যা লাগতে পারেন। হ্যাঁ, সামনে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, দেখি এইটা কি। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত যোগ। হ্যাঁ, এটাকে আমরা চীনা যোগ বলি। চমৎকার একটা জিনিস যা আমাদের গ্রাম বাংলায় দেখা যায় খুব বেশি। এখানেও যে আমরা দেখতে পাবো এটা আমি কখনো কল্পনা করিনি, যে এই বনের মধ্যেও এরকম যোগ দেখতে পাবো। এগুলা এগুলা
অবশেষে অনেক ঘোরাঘুরির পর আমরা যানবাহনের শব্দ শুনতে পেয়েছি। আশা করি সামনে একটা রাস্তা আছে এবং আমরা সেই রাস্তা দিয়ে এখন উঠবো। তো অনেক কষ্ট করে সেই রাস্তার সন্ধান পাচ্ছি আমরা।